তাতেই সংসার করবে। আমরা তো কদিন, আমাদের বয়স হয়ে যাচ্ছে, চলে যাব একদিন, কিন্তু থাকবে কিন্তু তারাই। কিন্তু এবার উল্টোটা ভাবুন, যদি আপনি অর্থাৎ আমি বা আমার মতো যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, তারা নিয়ে দেখে, তারা দেখে শুনে আমার ছেলে বা মেয়ে যেই হোক, আমরা দেখে শুনে বিয়ে দিলাম। এখানে আর একটা কোশ্চেন আছে যে ভালোবাসা কিন্তু আগেও হয় পরেও হয়, অর্থাৎ বিয়ের আগেও হয় পরেও হয়, এটা পরে আসছি। কিন্তু আমরা যদি ছেলে মেয়েকে যে দেখে শুনে বিয়ে দিলাম, সেই ছেলেটি কি, যে ছেলেটি নিজের ইচ্ছায় বিয়ে করতে চাইছে, আমি স্টপ করিয়ে দিয়ে আমি আমার মতো করে একটা মেয়ে খুঁজে আমি তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করলাম, হলো বিয়ে, আলটিমেটলি দেখা গেল ছেলেটা কিন্তু সুখী নয়। কেন? হ্যাঁ, সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, খোঁজ খবর নিয়ে বিয়ে হচ্ছে, ছেলেটি পরে আগে বিয়ের আগে তারা কথাবার্তাও বলেছে, কিন্তু সেই কথাবার্তাতে ছেলেটি মনের মতো হয়নি বা মেয়েটির মনের মতো হয়নি তার পার্টনার। কিন্তু বিয়ে হলো, সংসার করছে একই ছাদের তলায়, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু হলো না। তাহলে যদি ভালোবাসাটা নাই থাকে, সে সারাটা জীবন সংসার করবে কি করে বলুন তো, একে অপরের সাথে? যদি ভালোবাসাটা নাই থাকে, একে অপরকে সে তুচ্ছ তাচ্ছিল্য করবে, দুজন দুজনকে সবসময় মনে হবে আমি বিরক্ত হচ্ছি। কিন্তু যদি সেই দেখাশুনো না করে যদি ছেলেটি বা মেয়েটি নিজেদের ইচ্ছে বিয়ে করতো, তাহলে তাদের লাইফটা একটা অন্যরকম হতো, তার স্বপ্নের রাজ্য হতো, তারা দুজন দুজনকে ভালোবাসত, বুঝতো, জানতো, ভালোবাসার সংসার তৈরি হতো। তাহলে গার্জিয়ানরা আমরা এটা বুঝি না যে প্রেম মানেই খারাপ। হ্যাঁ, প্রেম মানেই খারাপ। প্রেম মানে হচ্ছে প্রেম করার ছেলে যদি হয়, তাহলে মেয়েকে যদি ভালোবাসে, তাহলে দেখা যাবে প্রেম মানে হচ্ছে সেই মেয়েটি খারাপ। আবার উল্টোটাও হবে, মেয়ে, একটা মেয়ে যদি ছেলেকে ভালোবাসে, তাহলে প্রেম মানে হচ্ছে ছেলেটি খারাপ। একদমই না, এই ধারণা ভুল। তার জন্য তো গার্জিয়ানরা রয়েছে, আপনারা দেখুন মেয়েটি ভালো না খারাপ, ছেলেটি ভালো না খারাপ, তারা দুজন দুজনকে ভালোবেসেছে, বাকি কাজ তো আমরা করব, আমাদের দেখতে হবে যে হ্যাঁ আমাদের সাথে পড়ছে কিনা, আমাদের সাথে মিল হচ্ছে কিনা, যে মেয়েটি আমার বাড়িতে আসবে বা যে ছেলেটি আমার বাড়িতে আসবে, আমাদের উপযুক্ত কিনা। তাহলে এগুলো তো দেখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, তবে যে একটা ডিসিশন, প্রেম মানেই যে খারাপ এটা কোথায় বলা আছে? তাহলে রাধাকৃষ্ণ প্রেম করেছে ওটাও খারাপ, তাই না? রাধাকৃষ্ণ প্রেম করেছে সে জিনিসটাও খারাপ। আজকে আমার ছেলে মেয়ে প্রেম করছে, আর একজনের ছেলে মেয়ে প্রেম করছে, আরেকজনের ছেলে মেয়ে প্রেম করছে, তার মানে এরা কি সবাই খারাপ? প্রেম করে বিয়ে করা কি খারাপ? একদমই না। উপযুক্ত, এখানে একটা কথা আসছে, উপযুক্ত অর্থাৎ দুজন দুজনের যদি উপযুক্ত হয় দেন বিয়ে করো, আর যদি উপযুক্ত না হয় দেন কাট করো, দুজনের মধ্যেই সেটা থাকবে, দেন কাট করো। সেখানে বাবা মা তো পরে আসছে, দুজন দুজনের সাথে যদি মিল হয় দেন একসাথে হও, আর দুজন দুজনের সাথে যদি না পড়ে দেন কাট করো। কিন্তু যখন মিল হলো তখন কিন্তু বাবা মার সেটা আমার মনে হয় না লাগানোটাই ভালো,